জনাব আসিফ একজন ব্যবসায়ী মানুষ। অবসর সময়ে উনি ওনার বন্ধুদের সাথে বাইক চালাতে ভালোবাসেন। জনাব আসিফ একদিন তার বন্ধুদের সাথে ব্যবসায়ের কাজে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন। কলকাতা গিয়ে তাদের কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। এজন্য জনাব আসিফের বন্ধুরা সেখানকার একটি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিলেন, কিন্তু জরুরি প্রয়োজন থাকায় জনাব আসিফকে বাড়ি ফিরে আসতে হবে। এজন্য উনি একাই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। রাত তখন প্রায় বেশি একটা গভীর হয়নি, আর জনাব আসিফ ভূত প্রেতে তেমন একটা বিশ্বাসী ছিলেন না। উনি মনে করতেন ভূত প্রেত বলতে আসলে কিছুই নেই, আর এসব কিছুই মানুষের মিথ্যে এবং বানানো কথা। আসিফ অনেকটা গতিতেই তার বাইক চালাচ্ছিলেন। উনি প্রায় অর্ধেকটা রাস্তা পার করে এসেছেন। এমন সময় উনি দেখতে পেলেন রাস্তার পাশে লাল শাড়ি পরা একটি মহিলা দাঁড়িয়ে আছেন এবং মহিলাটি হাত দিয়ে ইশারা করছেন আসিফের বাইকটি থামানোর জন্য। চিন্তার বিষয় এটাই ছিল যে আসিফ ওই মহিলাটিকে যেখানে দেখতে পেয়েছেন সেই স্থানটি একদমই জনমানবহীন ছিল, এমনকি সেখানকার আশেপাশে কোথাও কোনো ঘরবাড়িও ছিল না। কিন্তু আসিফ মনে করলেন মহিলাটি হয়তো কোনো ঝামেলায় পড়েছে। এজন্য উনি ওনার বাইকটি ঠিক সেই জায়গায় দাঁড় করালেন যেখানে ওই মহিলাটি দাঁড়িয়েছিল। এরপর আসিফ জিজ্ঞাসা করল, আপনি কি কোথাও যাবেন? কিন্তু মহিলাটি কোনো কথা বলছিল না, সে শুধু আসিফের দিকে তাকিয়ে রইল। আসিফ মহিলাটিকে বারবার জিজ্ঞাসা করার পর মহিলাটি শুধু সামনে যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা করল। এরপর আসিফ মহিলাটিকে বলল, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে লিফট দিতে পারি। এ কথা বলার পর মহিলাটি আসিফের বাইকে উঠে বসল। এরপর আসিফ সেই মহিলাটিকে সাথে নিয়ে যেতে থাকল। কিছু দূর যাওয়ার পর মহিলাটি আসিফের কোমরে নখ দিয়ে আঁচড় কাটতে লাগল। আসিফ মহিলাটিকে এমন করতে নিষেধ করল, কিন্তু মহিলাটি বারবার আসিফের কোমরে আঁচড় দিতে লাগল। এরপর আসিফ অনেক রাগান্বিত হয়ে গেল এবং মহিলাটিকে এমন করতে নিষেধ করল। বারবার আঁচড় দেওয়ার পরও আসিফ মহিলাটিকে এমন জনমানবহীন নীরব জায়গায় একা রেখে যেতে চাইল না। আসিফ মনে করল মহিলাটি হয়তো তার সাথে রাগ করেছে, এজন্য সে নিজেই মহিলাটির সাথে কথা বলতে শুরু করল। আরও কিছু দূর যাওয়ার পর আসিফ দেখল সামনে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশগুলো আসিফকে থামালো। এরপর পুলিশ আসিফকে জিজ্ঞাসা করল, তুমি এত রাত্রে কোথা থেকে এসেছো? আসিফ বলল, জি স্যার, কলকাতা গিয়েছিলাম একটা কাজে, সেখান থেকে এসেছি, আর রাস্তায় এই মহিলাটির সাথে দেখা হয়েছিল, তাই তাকে লিফট দিয়েছি। পুলিশগুলো অবাক হয়ে আসিফের দিকে তাকিয়ে রইল। এরপর আসিফকে বলল, আরে পাগল হয়েছো নাকি? কোথায় মহিলা? কিসের মহিলা? মজা করছেন কেন স্যার? এ কথা বলার পর আসিফ যখনই পিছনে তাকালেন উনি দেখলেন সত্যি পিছনে কেউ বসেছিল না। এ দৃশ্য দেখে উনি কিছুটা ভীত হয়ে পড়লেন। পুলিশ তাকে বাড়ি যাওয়ার জন্য বলল। এরপর আসিফ সেখান থেকে জলদি বাড়ি চলে গেলেন। বাড়ি ফেরার পর সে তার কোমরে ব্যথা অনুভব করতে লাগল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সে যখন তার শার্ট উঁচু করল সে দেখল তার কোমরের নিচে অনেক বড় বড় আঁচড়ের দাগ এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। ওই রাত্রে আসিফের ঘুম আসছিল না, সে সারা রাত শুধু ওই মহিলাটির কথা ভাবছিল। সে বুঝতে পারছিল না মহিলাটি হঠাৎ কোথায় উধাও হয়ে গেল, আর ওই মহিলাটি কেনই বা তার কোমরে এমনভাবে আঁচড় কাটল। এসব বিষয় ভাবতে ভাবতে হঠাৎ সে তার ঘরের দরজার দিকে তাকালো। দরজার পর্দার আড়ালে সে একটি ছায়া দেখতে পেল। আসিফ মনে করল হয়তো তার মা দাঁড়িয়ে আছেন। মা, আপনি এখনো ঘুমাননি? কিন্তু সেখান থেকে কোনো জবাব এলো না। এরপর সে যখন দেখার জন্য সেখানে গেল তখন সেখানে কেউ ছিল না, আর ওই ছায়া সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। এরপর আসিফ তার বাবা মার ঘরের দিকে যেতে থাকল, কিন্তু আসিফের বাবা মা তখন ঘুমাচ্ছিল। এসব অদ্ভুত ঘটনাগুলো আসিফের সাথে আগে কখনো ঘটেনি, এজন্য সে অনেক ভয় পাচ্ছিল, এমনকি ভয়ে তার গলা শুকিয়ে গেল। এরপর সে পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে গেল। সে যখন পানি খাচ্ছিল এমন সময় ড্রয়িং রুমের আয়নায় অদ্ভুত রকমের কিছু একটা দেখতে পেল, যা দেখে তার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। সে দেখল ড্রয়িং রুমের আয়নার ভিতর থেকে সেই মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আসিফ তখনই বুঝতে পারল সে যাকে লিফট দিয়েছিল সে আসলে কোনো মহিলা ছিল না, সে ছিল একটা প্রেতাত্মা। এরপর আসিফ যখনই সেখান থেকে বাঁচার জন্য পালিয়ে যেতে লাগলো সে দেখল ওই প্রেতাত্মাটি আলমারির উপরে বসে আছে। প্রেতাত্মার এমন অদ্ভুত দৃশ্য দেখে আসিফ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল।
এই ঘটনার পর প্রায় অনেক বছর হয়ে গেল। ওই দিনের পর থেকে আসিফ আর কোনোদিনই ওই প্রেতাত্মাটিকে দেখতে পায়নি। কিন্তু ওই ঘটনার পর আসিফ আজও নিশ্চিন্তে ঘুমাতে পারে না। এই গল্পটি আমাদের সাবস্ক্রাইবার শাহরিয়ার হোসেন এবং সাবস্ক্রাইবার সারা ও তার বেস্ট ফ্রেন্ড জারা এদের নামে উৎসর্গ করা হলো। চলুন গল্পটি শুরু করা যাক। প্রায় বছরখানেক হলো সৌরভের বিয়ে হয়েছে, আর এখন তার বউ সাবিতা মা হতে চলেছে। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, এজন্য তারা দুজনেই অনেক খুশি ছিল। একদিন হঠাৎ করে সৌরভের বউ সাবিতার পেটে ব্যথা শুরু হয়। সৌরভ তখনই তাকে হাসপাতালে ভর্তি করে। সাবিতা অনেক সুন্দর একটা বাচ্চা জন্ম দিল, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার সময় সাবিতা মারা যায়। সৌরভের মাথায় দুঃখের আকাশ ভেঙে পড়ল। সৌরভ তার বাচ্চা এবং বউয়ের মৃতদেহ নিয়ে বাড়ি ফিরল। এরপর গ্রামের সকল লোকজন মিলে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে সৌরভ তার বউয়ের মৃতদেহের অন্তিম সংস্কার সম্পন্ন করল। এরপর গ্রামের একজন বয়স্ক লোক এসে তাকে বলল, সৌরভ আজকে বাড়ি ফেরার সময় ভুলের পিছন ফিরে তাকাবে না, কারণ মৃত্যুর পর আত্মাদের ভূত হয়ে ফিরে আসার সম্ভাবনা থাকে, আর সে যদি ফিরে আসে তাহলে তোমার সাথে তোমার বাচ্চাটাকেও মেরে ফেলার চেষ্টা করবে। কিন্তু সৌরভ সেই কাজটাই করল যেই কাজটা ওই বয়স্ক লোক করতে নিষেধ করেছিল। বউয়ের এই অকাল মৃত্যুতে সৌরভ অনেক কষ্ট পাচ্ছিল। ওই রাত্রে সৌরভের মৃত বউ সাবিতার আত্মা তার স্বপ্নে আসে। তাকে দেখতে এতটাই সুন্দরী লাগছিল যে কেউই তাকে দেখলে শুধু তার দিকে তাকিয়ে থাকবে। সাবিতা বলল, আগামীকাল অমাবস্যার রাত, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে একটা কালো জাদুর তাবিজ শ্মশান ঘাটের পাশে ওই হিজল গাছের নিচে পুঁতে দিয়ে আসবে, আর অবশ্যই আমার নাম ধরে ডাকতে থাকবে, তাহলে আমি তোমার পিছু পিছু বাড়ি চলে আসব। এ কথা বলে সাবিতা স্বপ্ন থেকে উধাও হয়ে গেল। এরপর সৌরভের ঘুম ভেঙে গেল। এই সেই হিজল গাছ যে হিজল গাছের কথা সাবিতা স্বপ্নে বলেছিল। গ্রামের সবাই বলতো এই গাছের নিচে মৃত মানুষের আত্মা ঘোরাফেরা করে। সৌরভ অমাবস্যার রাত্রে সেই হিজল গাছের নিচে কালো জাদুর তাবিজটা পুঁতে দিয়ে বাড়ি চলে আসলো। বাড়ি ফেরার কিছুক্ষণ পর সে দরজা ধাক্কানোর শব্দ শুনতে পেল। দরজা খুলে সে দেখল তার মৃত বউ সাবিতা লাল শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর সৌরভ তার বউকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকল। হঠাৎ সে দেখল সাবিতার পেছনে আরও একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর ওই মহিলা সৌরভের প্রথম বউ ছিল। সে বছর তিনেক আগে সৌরভের সাথে ঝগড়া করে বাড়ির পাশে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। সৌরভ ভয় পেয়ে সাবিতাকে বলল, ও তোমার সাথে কিভাবে এলো? ও তো অনেক আগেই মারা গিয়েছে। হঠাৎ করে ঘরে দরজা বন্ধ হয়ে গেল এবং ঘরের সব আলো নিভে অন্ধকার হয়ে গেল। সাবিতার আত্মা তখন হয় বাঁচতে লাগলো। এই দৃশ্য দেখে সৌরভ অজ্ঞান হয়ে গেল। এরপর যখন সৌরভের জ্ঞান ফিরল, সে চোখ মেলে দেখল ভোর হয়ে গিয়েছে। এরপর সে দৌড়াতে দৌড়াতে গ্রামের এক তান্ত্রিকের নিকট গেল। সৌরভ তান্ত্রিককে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এরপর তান্ত্রিক সৌরভকে বলল, এই আত্মাদের নিকট থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায় রয়েছে, তোমাকে একটা কালো জাদুর পুতুল বানাতে হবে, আর সেই পুতুলে ওই আত্মাগুলোর নাম লিখে আজ রাত ঠিক একটার সময় শ্মশান ঘাটের সেই হিজল গাছের নিচে পুতুলটা আগুনে পুড়িয়ে দিয়ে আসতে হবে, তাহলেই তুমি ওই আত্মাগুলোর হাত থেকে মুক্তি পাবে। আর মনে রেখো, এই কাজটা করার সময় আত্মাগুলো তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে, কিন্তু তুমি কোনো ভয় না পেয়ে সৃষ্টিকর্তার নাম নিয়ে এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। সৌরভ তান্ত্রিকের কথা মতো সেই কালো জাদুর পুতুলটা বানালো এবং রাত হতেই সে শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা দিল। যখনই সে ওই হিজল গাছের নিচে পুতুলে আগুন ধরাতে লাগল, তখন সে অনুভব করল কে যেন তার গলা টিপে ধরেছে। এরপর সৌরভ দেখল সাবিতার সেই আত্মা তার গলা টিপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। কিন্তু সৌরভ অনেক কষ্টে পুতুলে আগুন ধরিয়ে দিল, আর সাথে সাথে সাবিতার আত্মা উধাও হয়ে গেল। এরপর সৌরভ একটা দীর্ঘশ্বাস নিয়ে সৃষ্টিকর্তা নিকট তার ভুলের জন্য ক্ষমা চাইল।
কিছুদিন আগে আমি বন্ধুদের সাথে পার্টি শেষ করে একটা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তাটা অনেক অন্ধকারাচ্ছন্ন ছিল আর আবহাওয়া একটু ঠান্ডা ছিল। আমি তখনও পার্টির কথাগুলো ভাবছিলাম। হঠাৎ রাস্তা থেকে অনেকটা দূরে আমি কিছু একটা দেখতে পেলাম, কিন্তু বুঝতে পারছিলাম না সেটা কী ছিল। আমি সামনের দিকে যাচ্ছিলাম আর ভাবছিলাম ওটা কোনো মানুষ না পশু। কিছু দূর সামনে যাওয়ার পর আমি সেখানে বাইক থামালাম। সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম সে এখানে এই অন্ধকার রাস্তায় কেন দাঁড়িয়ে আছে। সে বলল সে তার কিছু বন্ধুদের সাথে পার্টিতে অ্যাটেন্ড করেছিল, কিন্তু জরুরি কারণবশত এখন তাকে বাড়ি ফিরতে হবে। সে আমার বাইকে লিফট চাইল এবং বলল তাকে যেন সামনের ব্রিজটা পার করে দেই। আমরা যেতে থাকলাম। বুঝতে পারছিলাম না মেয়েটার সাথে কিভাবে কথা শুরু করব। কিছু দূর যাওয়ার পর মেয়েটা নিজেই আমাকে জিজ্ঞাসা করলো এত রাত্রে আমি এই রাস্তায় কোথায় যাচ্ছিলাম। তখন আমি তাকে সব কিছু বললাম। আমি তার নাম জিজ্ঞাসা করলাম। সে বলল তার কোনো নাম নেই। আমি বললাম মজা না করে সত্যি কথা বলো, কিন্তু সে তখন চুপ করে রইল। এরপর আমি আর কোনো কথা না বলে সামনের দিকে যেতে থাকি। সামনের ব্রিজটা পার হতে না হতেই আমার মনে হলো কিছু তো একটা গড়বড় আছেই। আর ঠিক তখনই মনে পড়ল ভূত প্রেত তো ব্রিজ পার হতে পারে না। আমি কিছুটা ভয় পেয়ে ব্রিজের মাঝপথেই বাইক থামিয়ে দিলাম। এরপর পিছন দিকে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ পিছনে কোনো মেয়ে বসা ছিল না, সেখানে একটা প্রেতাত্মা বসেছিল। আর এই ভয়ানক দৃশ্য দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর যখন আমার জ্ঞান ফিরল আমি দেখতে পেলাম সেই প্রেতাত্মাটা আমার বাইকের পাশেই দাঁড়িয়ে আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।